চৌঠা ডিসেম্বর লক্ষ্মীপুর মুক্ত দিবস উপলক্ষে নতুন প্রজন্মকে সাথে নিয়ে বিজয় র্যালি করেছে মুক্তিযোদ্ধারা। পলাশ সাহা আমাদের জানান, এদিন সকালে জেলা শহরের সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। এরপর প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আমরা কজন মুজিব সেনা ব্যানারে এ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এএফ জসিমউদ্দিন আহমদ, সংগঠনের জেলা সদস্য কারি কবি মুজতবা আল মামুন, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বশির আহমেদ সহ আরও অনেকে।